অনুরাগের ছোঁয়ার সাতাশ মাস পর্বতে আমরা দেখতে পাব। দীপা তার শাশুড়িকে জিজ্ঞেস করে মা আমার দুই মেয়ের একজন কি সোনা সত্যি বলুন মা তখন তার শাশুড়ি বলে কি বলছো দীপা এসব নইলে সোনার গায়ের রং আমার মতো হলো কি করে সোনা আর রূপার জন্মদিন একই হলো কি করে বলুন মা আমাকে সত্যিটা খুলে বলুন তখন লাবণ্য বলে দেয় যে হ্যাঁ দীপা সত্যি ওই দিন তোমার এক মেয়েকে আমি আমার কাছে রেখে দিয়েছিলাম কারণ তা না হলে ভবিষ্যতে তোমার আর সূর্যের কখনোই মিল করানো সম্ভব হতো না এদিকে সূর্য দীপার উপরে যতই রাগ দেখাক না কেন দীপার মনের অবস্থা দেখে সূর্য খুবই ভেঙে পড়ে তখন দীপাকে বলে তুমি তোমার মেয়েকে নিয়ে এই বাড়িতে থাকো এবং আমি আছি তোমার কোনো সমস্যা হবে না তোমার আর এক মেয়েকে আমি খুঁজে এনে দেবো এইভাবে দীপা জানতে পারবে তার দুই মেয়ের একজন রূপা ও আর একজন সোনা এবং সূর্যেরও ভুল ভেঙে যাবে সূর্যও জানতে পারবে যে সোনা তার পালিত মেয়ে নয় তার সত্যিকারের মেয়ে তো বন্ধুরা তোমরা কতজন চাও এই সোমবার দীপা এবং সূর্যের মিল হয়ে যাক প্লিজ কমেন্টে জানো থ্যাংক ইউ ফর ওয়াচিং